প্রিয় চাকরিদাতা, চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউ জব নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে চাকরির সার্কুলার আপনাদের সামনে হাজির করার জন্যে। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি TMSS, যে রিসেন্টলি একটি চাকরি সার্কুলার ছেড়েছে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানাবো যে কোন পদে কতজন লোক নেবে এবং কী কী পদে লোক নেবে, সব বিষয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল ভিডিওটি। TMSS জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। TMSS জাতীয় পর্যায়ের একটি বিশেষ করে উন্নয়ন সংস্থা, আপনারা সবাই জানেন। অত সংস্থার গ্র্যান্ড হেলথ সেক্টরের এখতিয়ারে TMSS মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল বগুড়ায় জনবল নিয়োগের উদ্দেশ্যে নিম্নবর্ণিত পদে কিছু লোক নেবে। পদের নাম হচ্ছে প্রমোশনাল অফিসার, পদের সংখ্যা হচ্ছে 18 জন, কর্মস্থল বগুড়া। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে ন্যূনতম স্নাতক ডিগ্রি হতে হবে, তবে স্নাতকোত্তর বিশেষ করে মার্কেটিং বিষয়ে ডিগ্রিদের অগ্রাধিকার দেওয়া হবে। কাজের বিবরণ এই পদের জন্যে TMCNRCH, TMSS ক্যান্সার সেন্টার ও STRCP এর প্রচার প্রচারণার মাধ্যমে রোগী বৃদ্ধি করা, দায়িত্বপ্রাপ্ত ফিল্ডের পর্যালোচনা প্রতিবেদন প্রস্তুত উপস্থাপন করা, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কর্পোরেট চুক্তি সম্পাদন করা ও সন্ধ্যাকালীন সময়ে শহর এলাকায় কর্পোরেট মার্কেটিং করা, আউটরিচ ক্যাম্প আয়োজন করা ও রুগী ও রুগীর অভিভাবকদের কাউন্সিলিং করা, মার্কেটিং কার্যক্রম সংক্রান্ত সকল কাজ মার্কেটিং ম্যানেজারের সাথে সমন্বয় রেখে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ 40 বছর, দাদা বয়স 40 বছর সর্বোচ্চ, তারা আবেদন করতে পারবেন। 2 নম্বর দেওয়া আছে বিভাগের সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 3 জন, কর্মস্থল হচ্ছে TMC ডেন্টাল ইউনিট। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি, পেশাগত দক্ষতা কম্পিউটার চালনায়, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এগুলো চালানো, 6 বছর মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। কাজের বিবরণ দেওয়া আছে বিভাগের বিভিন্ন চিঠিপত্র প্রস্তুত, ক্লাস পার্সেন্টেজ, অভ্যন্তরীণ পরীক্ষা ফলাফল প্রস্তুত, মাসিক সাবজেক্ট কোঅর্ডিনেশন কমিটির সভার নোটিশ তৈরি ও প্রদান, রেজুলেশন প্রস্তুত পূর্বক বিভাগীয় প্রধানগণের সহিত সমন্বয় করে বিভাগীয় কাজ সম্পাদনা করা, বেতন হচ্ছে 12,000 টাকা এবং শিক্ষানবিশকালে পাবেন 9,000 টাকা, সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর। আবেদন নিয়ম শর্তাবলীতে দেওয়া আছে আগ্রহ প্রাথমিক সদ্য তোলা 3 কপি, রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নাম্বার, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক HRM এন্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী 9/3/2023 তারিখের অফিস চলাকালীন সময়ে আপনাদের পৌঁছাতে হবে ঠেঙ্গামারা অফিসে। নিয়োগ পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য 200 টাকা মানি রসিদ, পে অর্ডার ও ফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। সংস্থার যে কোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে 10 টাকা সার্ভিস চার্জ, পরীক্ষা ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে, অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র TMSS শিরোনামে পে অর্ডার করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। আপনারা পাবেন 3টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশন ক্ষেত্রে সিটি ভাতা, জীবন বিমা, অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে TMSS মানে ঠেঙ্গামারার যে নতুন চাকরির আবেদনটা, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম। তো বন্ধুরা, এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক দিবেন। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।